দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না নমস্কার ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি দুর্গাপূজো স্পেশাল পর্বের আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চিকেন আফগানি রেসিপিটা আপনারা দেখুন ভালো লাগলে অনুরোধ রইল ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি চিকেন আফগানি তৈরি করার জন্য সবার প্রথমে আমি 700 গ্রাম চিকেন নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো এভাবে একটুখানি কেটে কেটে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢোকে সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য আমি একটা বড় সাইজের পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুটার রসটাকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাতিলেবু রস দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা রসুন বাটা দিচ্ছি আমি 2 টিস্পুন আদা বাটাও দেব 2 টিস্পুন আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর অ্যাড করব 1 টিস্পুন চাট মশলা এবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা হাত দিয়ে মাখালেই ভালো হয় ভালো করে করে চিকেনের মধ্যে মশলাগুলো আমি একটুখানি ঘষে ঘষে মাখিয়ে নেব তারপর এই ফার্স্ট ম্যারিনেশনটা আমি রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে আমরা নেক্সট স্টেপের দিকে এগোব এবারে আধ ঘন্টার মধ্যে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি যেটা আমাদের সেকেন্ড ম্যারিনেশনে লাগবে আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি ছোট জারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা নিয়ে নিলাম এর মধ্যে নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দেব চার পাঁচটা নিজেদের ইচ্ছা অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এবারে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তবে অল্প জল অ্যাড করব পেস্টটা তৈরি করার সময় আধ ঘন্টা হয়ে যাওয়ার পর এবার আমি চিকেনে অ্যাড করছি যে মশলার পেস্টটা আমি তৈরি করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দেব কসুরি মেথি আমি এখানে 1 টেবিল স্পুন কসুরি মেথি এটাকে একটু রোস্ট করে নিয়েছি শুকনো কড়াইতে এটাকে এরকম হাতের পাতায় নিয়ে গুঁড়ো করে দিয়ে দেব ক্রাশ করে দিয়ে দেব কসুরি মেথিটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব টক দই এবারে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে কিন্তু আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে এটা দিয়ে দিলাম আমি 4 টেবিল স্পুন 4 টেবিল স্পুন আমি টক দই অ্যাড করার পর এবার দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটাকেও আমি ফেটিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন নুন দেব স্বাদ অনুযায়ী 1 টিস্পুন আমি নুন দিচ্ছি সব উপকরণগুলো আবার আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে এই মিশ্রণটাকে রেখে দেব আমি নিজেদের সময় মতো কিন্তু আমরা রাখতে পারি অর্থাৎ এটাকে আমি সময় থাকলে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারি তাতে কিন্তু চিকেনটা খুব সুন্দর একদম সফট হয়ে যাবে খুব ভালো ম্যারিনেট হয়ে যাবে আর যদি হাতে সেরকম সময় না থাকে তাহলে এটাকে আমরা মিনিমাম 8 ঘন্টা রেখে দিয়ে রান্নাটাকে শুরু করব সেকেন্ড ম্যারিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেল আমার হাতে সময় আছে আমি তাই এটাকে 2 ঘন্টা রেখে দিচ্ছি আপনাদের যদি সময় না থাকে তাহলে কিন্তু 8 ঘন্টা রেখেই আমরা রান্নাটাকে শুরু করতে পারি 2 ঘন্টা হয়ে যাওয়ার পর এবার আমি কড়াই গরম করে এর মধ্যে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে
এবার আমি ম্যারিনেটেড চিকেন গুলো ম্যারিনেশন থেকে তুলে তুলে নিয়ে এই ভাবে এগুলোকে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে, যতটা সম্ভব ম্যারিনেশনের গ্রেভিটা কাটিয়ে কাটিয়ে আমরা চিকেন গুলোকে ছাড়ব। প্রায় 3-4 মিনিট আমি এগুলোকে ফ্রাই করলাম, হাই ফ্লেমেই কিন্তু ফ্রাই করছি। এবার আমি এটাকে উল্টে নিতে দেব। দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে। এমনিতেও বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার ফলে চিকেনগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে উল্টে দিলাম, দিয়ে এই সাইডগুলো এরকম আরও 4-5 মিনিট আমি ফ্রাই করে নেব। প্রায় 10 মিনিট মতো আমি চিকেনগুলোকে কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু নিচে এগুলো একটু একটু লাগতে শুরু হয়েছে। এরকম অবস্থাতে এবার আমি এর মধ্যে বাকি যে ম্যারিনেশনের গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু একদম সম্পূর্ণ কাঁচিয়ে আমরা দিয়ে দেব। এবারে আমি 3-4 মিনিট এটাকে কষাবো, তবে একটু ঢাকা দিয়ে কষাতে হবে, কারণ এটা কিন্তু খুব ফুটবে, হাই ফ্লেমে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, তবে এটাকে কিন্তু মাঝে মাঝে এই ঢাকনা সরিয়ে নাড়তে হবে। এইভাবে আমরা রান্না করতে করতে 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট আমি এটাকে কষিয়ে নিলাম, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি, অল্প পরিমাণ জল অ্যাড করব। আমি জাস্ট 1/2 কাপ মতো জল দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেব একদম সিম করে, যতক্ষণ না মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটা কিন্তু একদম নরম অনেকটাই হয়ে এসেছে, আশা করি 8-10 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আঁচটাকে কমিয়ে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আঁচ কমিয়ে আমি 10 মিনিট রান্না করলাম। চিকেনটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর আমাদের গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। তবে গ্রেভিটা কিন্তু যেরকম আমরা চাইবো সেরকম ঘন নিজেদের ইচ্ছে মতো করে নেব। এবার ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করছি আরও সামান্য ধনে পাতা কুচানো, আর দিয়ে দেব 1 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম। ওভেনটাকে আমি অফ করে দিলাম। আমাদের রান্নাটা কিন্তু এখানেই শেষ হলো না, চিকেন আফগানি কিন্তু এখনো তৈরি হয়নি। এবারে একটা টুইস্ট আছে যেটার জন্য আমি নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে 1 টুকরো কাঠকয়লা আমি নিয়ে নিয়েছি, এটাকে কিন্তু ওভেনের ওপর রেখে দিয়ে আমি এটাকে একটুখানি জ্বালিয়ে নেব। কাঠকয়লাটা যখন সম্পূর্ণ জ্বলে গেছে, অর্থাৎ জ্বলে উঠেছে, এটাকে আমি একটা ছোট স্টিলের বাটির মধ্যে নিয়ে নিলাম। কড়াইয়ের ঠিক মাঝখানে চারকোলের বাটিটা রেখে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ধোঁয়া বেরোনো শুরু হবে, আর আমরা এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে ধোঁয়াটা কোনো মতে বেরোতে না পারে। এইভাবে আমরা 5 মিনিট রেখে দিয়ে তারপর এটাকে সার্ভ করব। আর একটা ছোট্ট কাগজ বা কিছু নিয়ে আমরা কড়াইয়ের এই ঢাকনাটার মুখটা আটকে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দুর্গাপুজো স্পেশাল পর্বের আরো একটা রেসিপি, চিকেন আফগানি। আমার রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার রাজি রাখবো নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।